আমরা 2nd অফ জুলাই ফ্রাইডেতে একশো মানুষের খাওয়ার আয়োজন করে ক্ষুধার্ত এবং গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছি। আজ আবারও আমরা একশো মানুষের জন্য খাওয়া রেডি করছি। তো আজকের মেনু একটু ডিফারেন্স, 2nd অফ জুলাই ফ্রাইডেতে ছিল সাদা ভাত আর গরুর মাংস, আর আজকে আমরা পরিবেশন করব ডিম ভুনা, ডিম ভুনা এবং সাদা ভাত, ডিম ভুনা সাথে সাদা ভাত আমরা আজকে পরিবেশন করব একশো মানুষের ভিতরে ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব যদি 10 জন মানুষ, ক্ষুধার্ত মানুষকেও খাওয়ানো যায় সেটাও অনেক ভালো সবার জন্যই। সেখানে আমরা 100 মানুষের আয়োজন করেছি। তো তার মতোই আমরা দুপুরে লাঞ্চের সময় খাওয়া দাওয়া বিতরণ করতে পারব। আজ রবিবার 4 জুলাই। ইউএস আমরা অসহায় ক্ষুধার্ত গরিব মানুষের জন্য 100 জনকে 100 জনের লাঞ্চ সার্ভিসের জন্য তৈরি হয়েছি। আমরা আজকে 100 জন ক্ষুধার্ত গরিব অসহায় দিনমজুর তাদের জন্য আমরা 100টা প্যাকেট রেডি করছি দুপুরে লাঞ্চ সার্ভ করব ইনশাআল্লাহ। মানে আমরা 2nd অফ জুলাই ফ্রাইডেতে সাদা ভাতের সাথে গরুর মাংস সহ পরিবেশন করেছি। আজ রোববার 4 জুলাই, আজ আমরা সাদা ভাতের সাথে ডিম ভুনা দিয়ে পরিবেশন করব আর কি ইনশাআল্লাহ। আপনাদেরও সহযোগিতা কামনা করি। খুদা হাফেজ। আজ 4 জুলাই রবিবার, আমরা প্যান্ডামিকের লকডাউনের মধ্যে অসহায় ক্ষুধার্ত গরিব মানুষের জন্য আরও 100 খাওয়া রেডি করছি। আজকের খাওয়াটাও আমরা রেডি করছি সাদা ভাত আর ডিম ভুনা, সাদা ভাত আর ডিম ভুনা দিয়ে আমরা খাওয়াটা রেডি করছি। আজকে 4 জুলাই, প্যান্ডামিকের চতুর্থ দিন চলছে, এই দিনেও আমরা 100 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছি। আজকের মেনু হলো আমাদের সাদা ভাত আর ডিম ভুনা, এই নিয়ে আমরা আজকে এই প্যাকেটগুলো ক্ষুধার্ত গরিব অসহায় মানুষের জন্য বিতরণ করব। এইভাবেই আমরা সাদা ভাতের সাথে ডিম ভুনা দিয়ে 100 জন ক্ষুধার্ত মানুষের মধ্যে খাবার পরিবেশন করছি। আজ 4 জুলাই আমরা বনানী এলাকাতে অসংখ্য ক্ষুধার্ত মানুষ রাস্তায় হাঁটাহাঁটি করে, তাদের মধ্যে আমরা এই খাবার বিতরণ পরিবেশন করছি। আমরা দেখেন আপনারা যে সাদা ভাতের সাথে ডিম ভুনা দিয়ে আমরা পরিবেশন করছি। ওকে, খুদা হাফেজ। পাঠায় আরো লোক পাঠায় যাও। আরেকটা দেন একটা বুড়িয়া, একটা বুড়িয়া।
all things. I love that. And I'm going to go to leave. So thank you. That's all you have. That's good. This is all wrong. I'm going to go to the next one. Then? How are you? Yes. I'm going to go to the next one.